হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমার সঙ্গে খুব ভালো সুস্থ আছো তো আজকে ভিডিওতে এমন একটা বাংলা শর্ট ফিল্ম নিয়ে কথা বলবো যেটা ইউটিউবে ফ্রিতে তোমরা দেখতে পারবে আমি নিচে ডিসক্রিপশনের লিঙ্কও দিয়ে দিচ্ছি কাছটার নাম হচ্ছে অভাগী স্বর্গ ইয়েস বাবুর এক অমর সৃষ্টি সেটার অ্যাডাপ্টেশন এটা এবং এটা হচ্ছে এমন একটা বাংলা শর্ট ফিল্ম যেটা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম বাফটার মতন অ্যাওয়ার্ডে নমিনেশন পেয়েছে ইয়েস এটা ফ্রিতে অ্যাভেলেবেল আছে এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা বিভিন্ন টিকটক ভিডিও শর্টস ভিডিও প্রচুর জিনিসকে ভাইরাল করে চলেছে কিন্তু এই কাজগুলো নিয়ে আমরা সেরকম কথাও বলি না কাজগুলোকে ভালো লাগলেও একটা লাইক দিয়ে বেরিয়ে যাই শেয়ার করি না তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে কাজটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো কাজটা নিয়ে কথা বলো ভালো খারাপ যেটা মনে হয় সেটা কমেন্ট সেকশানে জানাও তো ডেট বাই ত্রিদেব তার সাথে কালকে আমার হোয়াটসঅ্যাপে কথাও হচ্ছিলো এই কাজটা নিয়ে এটা ক্রিয়েটিভ প্রডিউসারে আছে দেবপ্রসাদ হালদার এবং ডিওপি সিনেমাটোগ্রাফির কাজ করেছে শুভদীপ নস্করের মতন একজন ওয়েল নোন সিনেমাটোগ্রাফার কালার কারেকশানে অরিত্র দত্ত বণিক মিউজিক করেছে দেবায়ন তো একটা ভালো ক্রিয়েটিভ টিম কিন্তু এই কাজটার পেছনে আছে সেই কারণে হয়তো এমন একটা পর্যায়ে গিয়ে এই কাজটা পৌঁছেছে তো কাজটার গল্প নিয়ে মানে শরৎচন্দ্রবাবুর এই অমসৃষ্টি গল্প নিয়ে নতুন করে বলার কিছু নেই আমরা এই শর্ট ফিল্মে যেটা দেখতে পেলাম সেটাই তোমাদের গল্প করে বলছি আমরা দেখতে পাচ্ছি অভাগীকে অভাগীর নাম কেন অভাগী কারণ সে যখন জন্ম নিয়েছিল তার মা সাথে সাথেই আর কি মারা যায় তো তার বাবা নাম দিয়েছিল অভাগী এবার তার বিয়ে হয় কিন্তু স্বামী তাকে ছেড়ে পাশের গ্রামে অন্য একটা ধূর ভিন্ন গ্রামে মানে সংসার পেতেছে তাদের একটা ছেলে আছে এই মুহূর্তে অভাগী তার নাম দিয়েছে কাঙ্গাল এবং তারা নিমচু জাতির নিচু জাতি থেকে তারা বিলং করে তো তাদের সমাজে সেই কি বলবো গণ্যতাটা নেই সবাই তাদের মানে কি বলবো ওই রকম নজরেই দেখে তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামের যিনি জমিদার আছেন তার ওয়াইফকে মানে সৎকার করা হচ্ছে তার ওয়াইফ মারা গেছে আর কি এবং অভাগী দূর থেকে দেখতে পাচ্ছে যে তার স্ত্রী স্বর্গের দিকে উঠে যাচ্ছে ওখানে ভিএফএক্সের কাজটাও বেশ ভালো এবার অভাগী এবং কাঙাল এই দুজন মিলে তাদের কেমিস্ট্রিটা আমাদের সামনে তুলে ধরা হচ্ছে তারা কীভাবে জীবন কাটায় দিন কাটায় সেখানে আমরা দেখতে পাচ্ছি তাদের খাওয়া পড়ার প্রচণ্ড বাজে অবস্থা মানে এই খাবার জোটে তো অন্য বেলা জোটে না তো এরকমই অভাগীর প্রচণ্ড জ্বর চলে আসে এবং তার ছেলে তাকে ভাত খাওয়া ভাত খাওয়ানোর চেষ্টা করে এবং অভাগীর একটাই শেষ ইচ্ছে যে তার স্বামী যেন শেষ মুহুর্তে আসে এবং তাকে যেন আগুন দেওয়া হয় আর কি তো আলটিমেটলি কী হয় সেটা যারা গল্পটা যেন তারা তো জানোই সেটা নিয়ে আর বলছি না যারা এই কাজটা দেখনি প্লিজ আমি দে মানে তোমাদেরকে স্ট্রংলি রেকমেন্ড করছি কাজটা একবার দেখো তো এই হচ্ছে ওভারঅল গল্প গল্প নিয়ে কী বলবো বলো আমরা সকলেই ছোটোবেলা থেকে পড়ে এটা বড়ো হয়েছি এবার কাজটা নিয়ে কিছু কথা বলা যাক সবার ফার্স্ট টাইম বলব ডিরেক্টরের কথা যেইভাবে কাজটাকে এক্সিকিউট করেছে ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ মানে সমস্ত ডিপার্টমেন্ট তাকে মাথায় রাখতে হয়েছে তো সিনোগ্রাটোগ্রাফি থেকে শুরু করে এর ব্যাকগ্রাউন্ড স্কোর সমস্ত কিছু মিলে না একটা কম্প্যাক্ট একটা কাজ হয়েছে মানে আমি দেখতে দেখতে হারিয়ে যাচ্ছিলাম অন্য জগতে চলে গেছিলাম আর কি একটা অন্যরকমের অনুভূতি এখনও আমার গলা বাকরুদ্ধ মানে কী বলব আর কি অনেক দিন বাদে একটা কাজ দিলাম যেটার মধ্যে পিওর অনেস্টি আছে ইয়েস কাজটা একবার দেখো যেরকম পিকচার ফ্রেমিং প্রত্যেকটা ফ্রেম কথা বলছে সুন্দর কালার কারেকশন করেছে অরিত্র দত্ত বণিক তো আমি যেটা বলছিলাম ক্রিয়েটিভ টিমটা প্রচণ্ড মানে ট্যালেন্টেড দেবানের মিউজিক সত্যি খুব ভালো বাসিকে এত সুন্দরভাবে ইউজ করেছে মানে সুপার ব্যাক কথায় মানে এই কাজটা নিয়ে যত বলবো ততই কম বলা হবে ত্রিদেব থ্যাংক ইউ সো মাচ কাজটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য নাহলে হয়তো অনেকদিন পরে আমি কাজটা নিয়ে জানতে পারতাম অনেকদিন আগে ট্রেলারটা এসেছিলো তখন দেখেছিলাম তো ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে এরকম একটা মাস্টার পিস সো গো ওয়ান ওয়াচ নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে প্লিজ দেখো কাজটা নিয়ে কথা বলো ভালো লাগলে শেয়ার করো খারাপ যদি কিছু চোখে পড়ে থাকে সেটা নিয়েও কথা বলো অ্যাটলিস্ট কাজটা নিয়ে কথা তো বলো আমরা চারদিকে এত জিনিসপত্র শেয়ার করি কেউ নাচছে কেউ খাচ্ছে সেগুলো শেয়ার করি কিন্তু এই কাজগুলো কোথাও গিয়ে হারিয়ে যায় আর কি তো এটা যেন না হয় কাজটার সাথে কাজটা একবার দেখো তারপরে সেখানেও যেন আমাকেও জানিও যে আমার রেকমেন্ডেশনটা ঠিক ছিল না ভুল ছিল তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমাদের কার কি মতামত নিচ্ছে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও আমার ভিডিওটা ভালো লাগলে লাইমটার সাথে একদম ভুল মানে চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড নম্বরটা আছে সেখানে ক্লিক করো পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করানো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ ইউ অলটা টেক কেয়ার